পোলা লেখাপড়া কেমন হইতাছে? পোলায় কি সব দেখি বানায়, পোলারে ডাকো, আমি কথা বলবো। শান্ত শান্ত, কোথায় তুমি? এদিক আসো। বাবা তুমি আমারে ডাকছো? হ্যাঁ, তুমি পড়ালেখা বাদ দিয়ে কি সব করো? বাবা আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হলো আমি বড় হয়ে অনেক বড় একজন বিজ্ঞানী হব। বাবা তোমাদের নাম আমি উজ্জ্বল করব। আমি একটা জুতা আবিষ্কার করেছি, জুতাটা হলো ইমার্জেন্সি মেসেজ ফর সিআইডি। এই স্বপ্ন তো আপনি এখন দেখা দরকার নাই, পড়ালেখা শেষ করো, তারপর স্বপ্ন দেখবা। এ সিআইডি গলিকা জুতা বানাইছে, দেশে কি বিজ্ঞানীর অভাব পড়ছে? এ ফালতু জিনিস কইরা সময় নষ্ট করা দরকার নাই। আমার থেকে টেকা নিয়ে কি এগুলা করো? আমি টেকা দেই স্বপ্ন দেখার জন্য? পড়ালেখা করো, তা না হলে হাত পা বাইঙ্গা ঘরে বসাইয়া রাখবো। পরীক্ষার রেজাল্ট আমি ভালো চাই, সবাই বলবে তোমাদের ছেলে ভালো রেজাল্ট করছে। মা পরীক্ষার রেজাল্টটা কি সব? আমার স্বপ্নটার কোনো মূল্য নেই তোমাদের কাছে? আমি তো পরীক্ষার রেজাল্ট এমনিই ভালো করি, তারপরও কি আমার স্বপ্নটা ভেঙে যাবে? আমার এই গবেষণা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি মা, আমার স্বপ্নটাকে নষ্ট করে দিও না। কি আমাদের ওপর কথা? তোমাকে বলেছি এমন স্বপ্ন দেখার দরকার নাই, কোনো কথা শুনতে চাই না। এখন যাও, পড়তে বসো। এহ স্বপ্ন দেখছে, দেখা দেই স্বপ্ন দেখার লিজ্ঞা, যাও পড়তে যাও। ঠিক এইভাবে একজন উদ্যোক্তার স্বপ্ন সর্বপ্রথম বাবা মার কাছ থেকে অস্তে অস্তে চুরি হয়ে যায়। সেই স্বপ্নকে বুকের ভিতর আগলে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়, আর বুক ফেটা কান্না নিয়ে একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যায়।